হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এপসন পিএম 520 অর্থাৎ পিকচার মেট 520 প্রিন্টারটিতে কিভাবে কার্টিজ চেঞ্জ করতে হয়। পিএম 520 প্রিন্টারে যখন ইঙ্ক কার্টিজ শেষ হয়ে যায় তখন এরকম একটা মেসেজ দেবে আপনার প্রিন্টারে। তো যখন এরকম মেসেজ দেবে তখন কিন্তু আপনার কার্টিজটা চেঞ্জ করতে হবে। তো তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে পিএম 520 প্রিন্টারে ইঙ্ক কার্টিজ চেঞ্জ করতে হয়। তো ভিউয়ার্স, পিএম 520 প্রিন্টারে ইঙ্ক কার্টিজ চেঞ্জ করার জন্য আপনি প্রথমে সেটআপে যাবেন। সেটআপ থেকে মেইনটেনেন্সে যাবেন। প্রিন্টারের প্যানেল বাটনের নিচের বাটনটি চেপে আপনি মেইনটেনেন্সে আসবেন। মেইনটেনেন্সে এসে ওকে বাটনে প্রেস করবেন। তো মেইনটেনেন্সে আসার পর দেখুন 4 নম্বরের যে অপশনটা ইঙ্ক কার্টিজ রিপ্লেস, এখানে আসবেন। এসে রিপ্লেস দ্য ইঙ্ক কার্টিজ লেখা আসবে, তখন ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার সাথে সাথে দেখতে পাবেন প্রিন্ট হেডটা মাঝামাঝি বরাবর এসে থেমে যাবে। তো দেখুন কার্টিজের যে সবুজ অংশ, নীল অংশটা এখানে প্রেস করলেই কিন্তু ইঙ্ক কার্টিজটা উপর দিকে উঠে আসবে। এবং নতুন ইঙ্ক কার্টিজটা লাগানোর ক্ষেত্রে একইভাবে কার্টিজটা জায়গা মতো বসিয়ে যদি চাপ দেন সাথে সাথে কিন্তু ফিক্স হয়ে যাবে, ঠিক আছে? তো নতুন ইঙ্ক কার্টিজ লাগানোর পর আপনি এখন কি করবেন দেখুন, এখানে কোন বাটনে প্রেস করতে হবে লেখাই আসছে, সবুজ বাটনটা প্রেস করতে হবে, ঠিক আছে? তো বাটন প্রেস করার সাথে সাথে কিন্তু আপনার নতুন ইঙ্ক কার্টিজটা ইনস্টল করা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই ছিল, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। Tell me what's wrong.